প্রাণঘাতী করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১২ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৪ জনে, এতে আক্রান্ত হয়েছে ৬৭ জন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৮০৩ জন, সুস্থ হয়েছেন ২২৫৩৬ জন। রোববার ২৯ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৪১ জন, ৮৫৯২ জন, সদরে মারা গেছেন ৫৬ জন ও আক্রান্ত হয়েছে ৫০৯৩ জন, বন্দরে মারা গেছেন ২৭ জন ও আক্রান্ত হয়েছে ২৪৫০ জন, রূপগঞ্জে মারা গেছে ১৮ জন ও আক্রান্ত হয়েছে ৪৩০৮ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৬ জন ও আক্রান্ত হয়েছে ২৬১৩ জন এবং ২৫০০ মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছে ১৪৪৭ জন। উল্লেখযোগ্য, নারায়ণগঞ্জে গত বছরে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জে বন্দরের রসুলবাগে করোনা উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। এ আর পারভেজ, এনএএন টিভি, নিউজ ডেস্ক।